সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ছবি একটা প্রথমে থালা দিয়ে আমরা একদম একটা গোল করে নিলাম থালা বা প্লেট যার যেটা দিয়ে খুশি সেটা দিয়ে গোল করে নেবে কম্পাস দিয়েও করতে পারো আমি এটা দিয়ে করেছি একটা প্লেট দিয়ে এখানে দুটো স্কেল দিয়ে দাগ টেনে নিলাম এই যন্ত্রগুলো ব্যবহার করছি এগুলো না করলেও হতো তবু করছি দেখতে ভালো হবে বলে সমান সমান হবে বলে পতাকাটা আঁকছি পতাকাটা একটু ভাঁজ হয়ে রয়েছে ভাঁজটা কেমন করে করছি একটু দেখে নাও উপরের লাইনটা দিয়ে আমরা এই সোজা লাইন টেনে দিয়েছি পরপর তিনটে ভাগ দিয়ে এইভাবে আমরা পতাকাটাকে এঁকে ফেললাম এবার পতাকার মাঝখানের চক্রটা আমরা এঁকে দিলাম দাগগুলো পরে দেব এখানে আমরা পতাকার মতোই এরকমভাবে তিনটে দাগ আমরা টেনে নেব ভারতের পতাকার যে তিনটে কালার থাকে সেই তিনটে কালার এখানে হবে সেটা আমরা এখানে দাগটা টেনে নিচ্ছি এভাবে একই মাপের সমান মাপের দাগগুলো টেনে নিলাম একটু ব্যাকা করে দিলাম এর ভেতর দিয়ে আমরা এখানে ডবল লাইন টেনে দিচ্ছি এখানে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স কথাটা লিখবো ইন্ডিপেন্ডেন্স ডে কথাটা লিখব এখানে আমি একটু ভুল করে ফেলেছি তাই তোমাদেরকে বলছি যে তোমরা বানানটা একটু আমি ভুল করে ফেলেছি ভেরি ভেরি সরি ইন ডিটা ডি ই এই কথাটা আমার মানে মিস মিস্টেক হয়ে গেছে ওটা আমি রঙ করার সময় ঠিক করে দেব এখন ভিডিওটা পরে চোখে পড়েছে মানে কাজ করতে করতে একটু তাড়াহুড়া করতে গিয়ে এটা হয়ে গেছে খুবই দুঃখিত আমি এখানে দেখো পতাকাগুলো অরেঞ্জ কালার করে দিলাম প্লেন ভরাট করে দিলাম এখানে আমরা নিচে যে পতাকার অংশ মতো এঁকেছি সেখানে আমরা অরেঞ্জ কালার দিয়ে এখানে একটু লাইট অরেঞ্জ দিয়ে আমরা সমান করে প্লেন ভরাট করে দিলাম কোনো ডিপলাইট করলাম না গ্রিনটাও তাই লাইট গ্রিন দিয়ে এখানে আমরা সমান করে ভরাট করে দিলাম তোমরা ওয়াটার কালার দিয়ে করতে পারো পোস্টার কালারে করতে পারো যার যেই রঙ আছে সেই রঙ দিয়ে করবে প্লেন ভরাট করে দিলাম কোনো ডিপ্লাইট করিনি পরে করব এখানেও গ্রিনটা দিয়ে আমরা সমান করে ভরাট করে দিলাম দেখ লেখার মধ্যে ই কথাটা আমার মিস্টেক হয়ে গেছে আইএন ডিই পিইএন ডিইএএন সিই এই হবে বানানটা তোমরা ছোটোরা তোমাদেরকে বলছি একটু বানানটা ঠিক করে নিও আমি খুবই লজ্জিত এখন কমপ্লিট করে দেখেছি আর কি দেখো এখানে আমি আই কথাটা অরেঞ্জ দিয়ে লিখলাম লাভ যে সিম্বলটা সেটা আমরা লাল করে দিলাম এখানে মাই কথাটা তুলি দিয়ে লিখছি কেমন করে লিখছি ভিডিওটা খুব মন দিয়ে দেখো যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এখানে মাই কথাটা ব্লু দিয়ে লিখলাম কুবাল ব্লু দিয়ে এখানে ইন্ডিয়া কথাটা আমরা গ্রিন দিয়ে লিখছি তুলি দিয়ে এক সিঙ্গেল লাইনে লিখে নিয়েছি এবার তুলি দিয়ে আমি সুন্দর করে ডবল লাইন করে দিলাম সরু তুলি দিয়ে এটা করে দেবে এবার আমরা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কথাটা লিখব এইবার বানানটা আমি ঠিক করেছি আইএন এখানে ডিইটা বাদ চলে গেছিলো ডিইপি এন ডিপেন্ডেন্স ডিইএনসিই ইন্ডিপেন্ডেন্স ডে এখানে আর ডেটা নি তাই আমি নিচে লিখে দিয়েছি এইভাবে দেখে দেখে তোমরা করবে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা তোমরা যারা দেখো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা এই অরেঞ্জ কালারটা একটু ডিপ করে দিয়ে দেখো এই যেখানে যেখানে আমি ডিপ করে দিচ্ছি আবার মিলিয়ে দিচ্ছি তুলি দিয়ে তোমরা ঠিক সেইভাবে করে দেবে এই ডিপটা দেওয়াতে পতাকাটা যে ফোল্ড হয়ে রয়েছে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে এখানেও আমরা ওই অরেঞ্জটাকে একটু ডিপ করে লাল মিশিয়ে ভার্মিলিয়ান মিশিয়ে একটু ডিপ করে আমি দুপাশ থেকে শেড দিয়ে দিয়েছি যারা প্রতিনিয়ত আমার ভিডিওতে ভিডিও দেখেন কমেন্ট করেন তাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ যে আপনারা আপনারা আমার এই ভিডিওগুলো আপনাদের বাড়ির ছোট ছোট বাচ্চাদের আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের কাছে পাঠিয়ে দেবেন শেয়ার করবেন তাহলে তারা বেশি বেশি স্টুডেন্ট তারা এগুলো দেখবে করবে এটাই আমার আনন্দ এখানে আমি গ্রিনেও দেখো একটু ডিপলেট করে একটু শেড দিয়ে দিয়েছি পতাকার এই ফোল্ডিং ফোল্ড অংশটার মধ্যে ডিপ দিয়ে দিয়েছি আর কোবাল ব্লু দিয়ে একটু করে পতাকার সাদা অংশটায় শেড দিয়ে দিয়েছি আর ব্লু দিয়ে চক্রটাকেও এঁকে দিয়েছি আমরা আবার প্লেটটা বসিয়ে কালো মার্কার পেন দিয়ে আমি দাগগুলো টেনে দাগটা টেনে দিলাম গোল দাগটা তোমরা হাতেও টেনতে পারো টান